আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাই কুকিং ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো রেড ভেলভেট কেক। কেকটা দেখতে যতটা সুন্দর, খেতেও অনেক মজা। দেখতে পাচ্ছেন কতটা সফট। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি ডিম নিয়েছি তিনটি। ডিমের কুসুমটা এবং সাদা অংশটা আমি আলাদা করে নিয়েছি। এবার আমি সাদা অংশটাকে 3 মিনিটের জন্য ব্লেন্ড করে নেব। 3 মিনিট ব্লেন্ড করার পর ডিমের সাদা অংশটা ফোমের মতো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 কাপ চিনি দেব। চিনিটা আমি একেবারে দিব না, 2 ভাগে করে দেব। চিনিটা গলে গিয়েছে, এবার আমি 3টা ডিমের কুসুমগুলো দিয়ে দেব। এরপর এটাকে আবার ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিব 1 চিমটি লবণ, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, 1/2 কাপ সয়াবিন তেল। এরপর এটাকে আবার ব্লেন্ড করব। 2 মিনিট ব্লেন্ড করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার, 1 চা চামচ। এরপর এটাকে আর একবার ব্লেন্ড করে নেব। এবার আমি এর মধ্যে ময়দা দিব 1/2 কাপ এবং কোকো পাউডার দিব 2 চা চামচ। এর মধ্যে আমি উপকরণগুলো দিয়ে দিব, একবারে দিব না, 2-3 ভাগ করে দিব আর আলতো করে মিশিয়ে নিব। হয়ে গেছে আমার ব্যাটারটা। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিব। আমি এই হাঁড়িটার মধ্যে কেকটা তৈরি করব। তাই কেকটা এবারে ব্যাটারটাকে আমি এর মধ্যে ঢেলে দিব। এবার এর উপর আমি কেকের বাটিটা বসিয়ে দেবো। যেহেতু আমার কেকের বাটিটা বড়, তাই আমি কেকের বাটির উপর দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো। এভাবে চুলোতে লো হিটে রেখে 30 মিনিটের জন্য কেকটাকে বেক করবো। ফিরে আসছি 30 মিনিট পর। হয়ে গেছে আমার কেকটা। এবার এটাকে আমি 3টা পার্টে কেটে নেব। কেকটা এখনও গরম, এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দেব। এবার আমি হুইপড ক্রিম থেকে কিছুটা হুইপড তুলে নেব। এই হুইপটার উপর আমি 1 চা চামচ রেড ফুড কালার দিচ্ছি উপরে সাজানোর জন্য। ঠান্ডা হয়ে গেছে কেকটা। এর উপর দিয়ে রেড কালার লেয়ারটা দেবো। এবার আমি উপর দিয়ে একটু চেরি দিয়ে সাজাব। তৈরি হয়ে গেছে আমার ইজি রেড ভেলভেট কেক। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।